গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে সরব হলেন উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ। বৃহস্পতিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত সংগঠনের নিজস্ব অফিসে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন সংগঠন নেতৃত্ব। তাদের অভিযোগ, শহরের অনেক প্রবীণ নাগরিক গার্হস্থ্য হিংসার শিকার, তাদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, খাবার ও চিকিৎসার ন্যূনতম সুযোগ নেই তাদের কাছে। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। প্রতি বছরের মতো এবারও ডে নাইট নকআউট শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলার আয়োজন করল ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের মারাইনগর দক্ষিণপাড়া এলাকার যুবকেরা। বুধবার সন্ধ্যায় দুদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোস্তফা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্যোক্তা বাবর হোসেন, ওয়াজেদ আকরাম, বাহাদুর হোসেন সহ অন্যান্যরা। ইটাহার ব্লক সহ অন্যান্য ব্লকের 32টি ক্রিকেট দল এই খেলায় অংশ নিয়েছে। বাজারে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল এক নাবালক। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কোতোয়ালি বাজারে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি বাজারে বাজার করতে আসেন ইউসুফ আলী নামে এক ব্যক্তি। তার বুক পকেট থেকে একটি মোবাইল ফোন ও পকেটে থাকা 3,000 টাকা দুই নাবালক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় চিৎকার শুনে এক নাবালককে ধরে ফেলেন বাজারের লোকজন, অপর একজন সেখান থেকে পালিয়ে যায়। উত্তেজিত জনতা নাবালক চড়থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দেয়। করোনা জীবাণুমুক্ত করতে স্যানিটাইজিং এর কাজ করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে। বুধবার প্রেস ক্লাবের এক সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসায় তড়িঘড়ি বন্ধ করা হয় প্রেস ক্লাবের ঘর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবের ঘরগুলি জীবাণুমুক্ত করতে পৌরসভার কর্মীদের দিয়ে স্যানিটাইজিং এর কাজ করা হয়। করোনা আবহে দক্ষিণ দিনাজপুর জেলা সহ বালুরঘাট শহরের নানান সংবাদ সংগ্রহে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও কাজ করে চলেছেন সাংবাদিকেরা। এমতাবস্থায় করোনায় এক সাংবাদিক আক্রান্ত হওয়ায় স্যানিটাইজিং এর কাজ করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে। করোনা সংক্রমণ ক্রমাগত বেড়ে চললেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের একাংশের মধ্যে। বৃহস্পতিবার মালদার গাজলে সাপ্তাহিক হাটে দেখা গেল তেমনই অসচেতনতার ছবি। বহু মানুষ বাজারে এসেছেন মাস্ক না পরেই, আবার বিক্রেতারা অনেকেই দোকান দিয়েছে মাস্ক ছাড়াই। এমনকি হাট বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। যদিও পরবর্তীতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাজারে অভিযান চালায় পুলিশ কর্মীরা। করোনামুক্ত হলেন গাজলের বিধায়ক দীপালী বিশ্বাস ও তার স্বামী গাজল, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস। করোনামুক্ত হওয়ার পর তারা বৃহস্পতিবার তাদের বাসভবন ও কার্যালয়ে স্যানিটাইজিং এর কাজ করেন। দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। বিশ্বাস দম্পতি বলেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকারি নিয়ম কানুন মানতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। কর্মীদের সাইকরণ, ব্লক ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন বিভাগে কাজের দাবিসহ 7 দফা দাবি নিয়ে বুধবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। এদিন মিছিল করে দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনের পরে সংগঠনের পক্ষ থেকে ব্লকের বিডিওর হাতে বিভিন্ন দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্কুল কলেজে নারীদের সুরক্ষা, বাল্যবিবাহ রোধ সহ মহিলাদের নিজেদের আত্মরক্ষার জন্য ট্রেনিং সহ 6 দফা দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলেন বামনগোলা ব্লকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এদিন বামনগোলা ব্লকের পাপুয়াহাটের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বামনগোলা বিডিও দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপরেই তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মোট 6 দফা দাবি সমন্বিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেন। এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বংশিয়ারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতা গৃহবধূর নাম সুজাতা সরকার। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তার স্বামী কাঞ্চন সরকার হাতে চলে যান। প্রায় 1 ঘন্টা বাদে বাড়ি ফিরে এসে শোয়ার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় তার। এরপর জানলা দিয়ে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। বেতনের দাবিতে এসএলও কর্মীরা অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা শ্রম দপ্তরে। দক্ষিণ দিনাজপুর জেলা এসএলও সংগঠনের সভাপতি মিনারুল ইসলাম বলেন 2017 সালে তাদের নিয়োগ করা হয়। জেলায় মোট 70 জন এসএলও রয়েছেন। তারা মূলত জেলায় অসংগঠিত শ্রমিকদের নথিভুক্তকরণের কাজ করেন এবং তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কমিশন পেতেন, কিন্তু গত 5 মাস ধরে তাদের কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে জেলায় 70 জন এসএলও আর্থিক সমস্যায় পড়েছেন। এদিন বেতন দেওয়ার দাবিতে বালুরঘাট জেলা শ্রম দপ্তরে অবস্থান বিক্ষোভ করেন তারা।
লকডাউন পরিস্থিতিতে নিজের জন্মদিন একটু অন্যভাবে পালন করলেন মালদার বামনগুলা ব্লকের তৃণমূলের যুবনেতা তথা শিক্ষক সুজয় সাহা। বৃহস্পতিবার আদিবাসী অধ্যুষিত এলাকায় শিশু অধ্যুষিতদের মধ্যে খাতা কলম, নতুন বস্ত্র ও খাবার বিতরণ করলেন সুজয়বাবু।